মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুর মাদারীপুরগামী এবং ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী যে নৌযানগুলো চলাচল করে তার বেশিরভাগই ফিটনেসবিহীন ও চলাচলের অনুপযোগী। শুধু এসব রুটই নয়, স্বল্পপাল্লার রুটে চলাচল করা বেশিরভাগ নৌযানেরই ফিটনেস না থাকার দাবি যাত্রীদের। তারপরও বছরের পর বছর প্রমত্তা পদ্মায় ঝুঁকি নিয়ে চলছে এসব নৌযান। বিশেষ করে বর্ষা মৌসুমে এ ধরনের লঞ্চ প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনার মুখোমুখি কথা জানান যাত্রীরা। ছোট ছোট যে লঞ্চগুলা দেখা যায় আকাশ খারাপ থাকলে, ঢেউ থাকলে, তখন যেরকম ঢেউ উঠলে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যা লোক ধরার ক্ষমতা তার চেয়ে বেশি নাই, লঞ্চটা ডুবুডুবি অবস্থা হয়, তখন আপনার যে কোনো মূল্যে দুর্ঘটনা ঘটতে পারে। পুরনো ও ঝুঁকিপূর্ণ নৌযানের পরিবর্তে আধুনিক নৌযান নামাতে মালিকদের এগিয়ে আসার পাশাপাশি বিচার ব্যবস্থা কার্যকর করার কথা জানায় বিআইডব্লিউটিএ। এখানে শক্ত হতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে, আমাদের বিচার ব্যবস্থাতে আরও বড় ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে, আধুনিক নৌযান যাতে নামাতে পারে এখানে মালিক পক্ষকে আমাদের সহযোগিতা করতে হবে। তবে নৌপথে দুর্ঘটনা কমাতে আধুনিক নৌযানের পাশাপাশি মনিটরিংয়ে নৌপরিবহনের জনবল বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের নৌযান সমূহ যেগুলো আছে নৌ মন্ত্রণের অধীনে পরিদপ্তরকে আরও সজাগ হতে হবে, বিআইডব্লিউটিকে সক্ষমতা আরও বাড়াতে হবে, এই নৌ রুটটাকে একটা মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। বেসরকারি একটি সংস্থার হিসেব অনুযায়ী গত ২০ বছরে ১৩টি নৌ দুর্ঘটনায় প্রায় দেড় হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। শিমুলিয়া ঘাট থেকে প্রতিদিন কাঁঠালবাড়ি ও মাঝিকান্দি রুটে হাজার হাজার যাত্রী নিয়ে এ ধরনের ছোট ছোট ত্রুটিপূর্ণ নৌযানগুলি চলাচল করছে বছরের পর বছর। উত্তাল বর্ষায় প্রমত্তা পদ্মাতে তা কতটা ঝুঁকিপূর্ণ তা কেবল এ রুটের যাত্রীরাই জানে। নৌযান মালিক ও বিআইডব্লিউটি এর উদাসীনতার কারণে বছরের পর বছর এ রুটে আধুনিক নৌযান নামছে না। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, শিমুলিয়া, মুন্সিগঞ্জ।